আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তিনজনের কমেন্টের উপরে তিনটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, মেসেঞ্জারের তিনটি স্ট্যাটাস দেখাবো, তিনটি অপশন দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমত এক ভাই আমাকে কমেন্ট করছে যে, ভাই আমার মেসেঞ্জারে আমার ফ্রেন্ডরা যে ছবিগুলোই পাঠায় অথবা ভিডিও পাঠায়, অটোমেটিকলি আমার গ্যালারিতে সেভ হয়ে যায়, কিন্তু আমার ফোনের স্টোরেজ অনেক কম, তার কারণে সেই ফটোগুলো থাকার কারণে, আবি যাবি সব ফটো সেভ হওয়ার কারণে আমার স্টোরেজ অতি তাড়াতাড়ি ফুল হয়ে যাইতেছে। এর জন্য আমি কি করতে পারি যাতে অটোমেটিক সেভ না হয়? একদম স্যাম্পল বিষয় ভাই, আপনি স্ক্রিনে খেয়াল করেন, আপনারাও স্ক্রিনে খেয়াল করেন। তো দেখেন, এখানে আপনারা মেসেঞ্জারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে থ্রি লাইন আইকন পাবেন। তো এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে এই যে সেটিংস নামের একটা আইকন আছে উপরে, দেখেন এখানে সেটিংসে ক্লিক করবেন। প্রথমে সেটিংসে ক্লিক করবেন, স্ল্যাশ করে নিচে আসবেন। আসার পরে দেখবেন এখানে আপনি পাবেন ফটো অ্যান্ড মিডিয়া নামের একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের এই যে এই সেটিংটি ওয়ান আছে, যার কারণে আপনাকে আপনার ফ্রেন্ড যাই পাঠাক সেট সেভ হয়ে যাবে অটোমেটিক আপনার গ্যালারিতে। দেখেন আমি কিন্তু এটা অফ করে রাখছি, কারণ কোনো প্রয়োজন নাই। আমার যেটা দরকার সেটা আপনি আপনি মনে করেন একটা ফ্রেন্ড আপনাকে কিছু পাঠাইছে, সেটা আপনি সেভ করা প্রয়োজন, আপনি সেই ফটোটার উপর চাপটা ধরেন, ধরার পরে সেভ নামের একটা অপশন আসবে, আপনি সেভ করে নিতে পারেন। আমার শুধু শুধু অনেক ফ্রেন্ড অনেক কিছুই পাঠায়, যেমন ঈদ আসলে গেল, যে কোনো একটা অনুষ্ঠান আসলে, ঈদ মোবারক অথবা অনেক কিছুই পাঠায়, তো আমার সবগুলো গ্যালারি তো ডাউনলোড করার তো কোনো প্রয়োজন হয় না। সুতরাং এটা আপনারা সবসময় অন অফ করে রাখবেন, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। নাম্বার টু, এক ভাই কমেন্ট করছে যে, ভাই আমি কাউকে ব্লক করছি, সেই তাকে আবার দরকার কিন্তু তাকে আমি খুঁজে পাচ্ছি না, তো আমি তাকে কিভাবে খুঁজে পাবো? একদম স্যাম্পল, ব্লক করলে কিন্তু এইখানেই থাকে, তারপরে যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি বরাবর মতো সেটিংস আসবেন। আসার পরে দেখেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন পাবেন সেটিংস আসার পরে। এখান থেকে একটু যদি স্ল্যাশ করেন, এখানে দেখেন একটু স্ল্যাশ করলে এই যে ব্লক অ্যাকাউন্ট নামের একটা সেটিংস পাবেন। তো ব্লক অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করেন, আপনি এ পর্যন্ত থেকে যতগুলো মানুষকে ব্লক করছেন, যতগুলো ফ্রেন্ডকে ব্লক করছেন, সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যাকে আনব্লক করতে চান এখানে ক্লিক করবেন, এখান থেকে আনব্লক করে নেবেন। স্যাম্পল বিষয়, তারপরও যারা জানেন না কমেন্ট করেন, আমি সে অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করি। আপনার যদি কোনো প্রয়োজন থাকে, কোনো কিছু জানার বিষয় থাকে, অবশ্যই কমেন্ট করে ফেলুন, হয়তো নেক্সট ভিডিও আপনার কমেন্টের উপরেও আসতে পারে। তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে, ভাই আমাদের মেসেঞ্জারে আমরা কখন অনলাইনে থাকি, কখন অফলাইনে থাকি, এটা কেউ না জানুক, সেটার জন্য আমরা কি করতে পারি? এটা কিন্তু একদম স্যাম্পলই একটা বিষয়, ঠিক আছে? তো যাই হোক, এর জন্য আপনি কিন্তু বরাবরের মতোই এই যে এখানে সেটিংসে আসার পরে সেটিংসে ক্লিক করে সেটিংসে আসবেন। আসার পরে এখানে সেটিংসে ক্লিক করলাম, স্লাশ করে নিচে আসবেন। আসার পরে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে একটু স্লাশ করে নিচে আসবেন। আসার পর দেখবেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে একটা অপশন পাবেন, এটা কিন্তু আমার ওয়ান করা আছে। যদি ওয়ান করা থাকে তাহলে কিন্তু আমি যখনই অনলাইনে আসি তখন একটা মার্ক দেখায় আমার ফ্রেন্ডদের কাছে যে এই লোকটা অনলাইনে আছে। তো সুতরাং এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আর দেখতে পারবেন না যে আপনি কখন অনলাইনে আসেন আর কখন অফলাইনে আসেন। তো এখান থেকে আপনারা এখান থেকে এই যে উপরের যে অপশনটা, এটা এই দুইটাই বন্ধ করে রাখবেন, ঠিক আছে? টাইম এগুলা দুইটাই বন্ধ করে রাখবেন, তাহলে আর আপনার ফ্রেন্ডরা দেখতে পারবো না। দেখেন এখানে ক্লিক করার পরে যে আই ওয়ান্ট টু চেঞ্জ, এখানে দেওয়ার পরে আপনি ব্যাগে চলে আসবেন, তাহলে কিন্তু আর দেখতে পারবো না কি। তো অবশ্যই বুঝতে পারছেন বিষয়গুলো। তো আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন, কারণ আপনার কমেন্টের অনুযায়ী হয়তো নেক্সট ভিডিও আসতে পারে। তো অনেকেই কমেন্ট করছে, সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তো ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করতে ভুলবেন না, আপনার টাইম জানো শেয়ার করতে পারেন, আপনার বন্ধুদের উপকার হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।